তবে খুব সুন্দর রং, কাছাকাছি ওকে ছেড়ে দেবো। ধন্যবাদ। কি দরকার তোর এদিকে ঢোকার? এর আগে আরেকটু বেঁধে ছিল, তা ওটা তো ছাড়িয়ে দিয়ে আসলো না, ওটা মা সঙ্গে জালের সঙ্গে তোমার দাদা ই করে ছাড়িয়ে দিয়েছিল। বাবা কি বড় গো, দেখো দেখো তুমি এক কাজ করো, আমি এটা ধরছি, একজন একটু আসতে এই যে আপাতত হাতে রয়েছে একটা কাঁচির অপেক্ষায়। দেখো না, এ ধরার জন্য মানে কোনো কিছু মানে ব্যবহার করে না। সাপ ঢুকেছিল না দাদা, যে চালে বাজে গেছে ঘরে ধানের গুলা চাষে। দাঁড়াস করি সবই মানে ধরে, এখান থেকে একটা নিয়ে গেলো সেই চন্দ্রভরা, কত বড় সাপটা। তোর কি দরকার তুই এ জায়গায় আসার? ওরা কি তাই বোঝে? আরে এমন খায় না প্রায়, জন্মের আটা আছে বলো, জালের থাকগুলো ছোট হয় না, দুঃখী গাতি গেছে, নাহলে ও থাকতো না তো বের হয়ে যেত। ছবিগুলো আবার সব পাঠা, গুলা তো ইন্দুর ধরতে গেছে, আটকে গেছে জানে, চোখগুলো কেমন ওই ইঁদুরের জন্যই এরা আসে। খুবই বাজে ভাবে আটকে গেছে।
বাড়ি নিয়ে দুবারে বলোগা দস্তে তুমি কাটি দিয়ে নে তারপরে দুবো নাই তো বলো দুবো থাকলে বুঝি গিবে আসতে হবে আমি দেখতে লম তাই খরিস না দাঁড়াস ওর গায়ে ধরবি তি তেল তো না ছোট কাছে দিব দেখিন কো ধরিছে ছোট তো পিছিয়ে ধরেছে পাহাড় বলে মানে বাগের মতো দাগ বাচ্চাদের জন্যই তো করতে চলে বাবা এর আগে একদিন ওই ফাঁকা দিয়ে ঢুকিছে আমার বাবা মানে হালকা ব্লেড দিব ওটাকে ই করে ব্লেড দেওয়া যাবে না কাটি যাবে কেউ একজন বললে তখন ব্লেড দিয়ে কাটা দিত শাড়িটার উপরে কাজ করা এত কঠিন ব্যাপার সেই সুদা এমন আমি দেখছি গলায় দাগ গমা করেছি বাচ্চা গলায় যে দাগ দেখছি আমি আমি আটে তালে যতবার আটে তালে দিচ্ছি তত আরো খারাপ হাতে তালি দিলে কি ওরা শুনতে পায় সাপের তো কান নেই সাপের তো কানে পড়া আমি ওরে মা গেটটা ছাড় আমি একটু বাইরে হই তুই গেটটা ছাড়িয়ে দাঁড়া দিয়ে যে একটু মুখটা এদিকে ঘুরেছ আমি সায়ার ব্লাউজ করে কাপড় কানে আটকে এই দেখতেছি এই নাই এই দেখতেছি নাই আবার দেখতেছি বাক্স আবার দেখতেছি নাই আবার দেখতেছি জামা কাপড়ই পরে লাভ দিল লাভ দিয়ে এদিক দিয়ে আসে আমাকে ওই ইটির মধ্যে ঢুকিছে তোমাকে ইটি ঢুকিছে তারপর ওই যে মুনিশরা তারপর মারি ফেলছে ওদের কায়দা আছে বাবা কত বড় জীব গো কেমন দাগ 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 আমি তো মনে কি খুলবে করবে ছোট কাছি হয় না এবার এটা একটু টেনে ধরো দেখি দেখো ফুলে আমি ওই জন্য বলে ছোট দিব নাকি বললাম বারবার ছোট না তোমার দাদু মোট ছেপ করে দাদুর সঙ্গে সঙ্গে তুমিও ছেপ করে না
এটাকে না পুড়িয়ে দাও এই জালটাকে, ঠিক আছে? তাহলে আবার অন্য কিছু বেঁধে যাবে। ফাইনালি ফ্রি। এই মাইনর কিছু ইঞ্জুরি আছে, হ্যাঁ ঢাকনা দিলে ভালো হয়। এটাই কিন্তু ধরবে না, হ্যাঁ না না না, এত বড় সাপ তো, এর থেকে একটু বড় কিছু দাও। এবার এটা বেশ হেলদি হেলদি একটা স্পেসিমেন, আদারওয়াইজ ওয়েল, কি দারুণ দেখতে মুখটা। এবারে চেষ্টা করছি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার। এখানে অনেকটাই বেশ ইঞ্জুরি হয়েছে, কতক্ষণ ধরে আটকে ছিল জানি না, কিন্তু খুব সুন্দর রং। কাছাকাছি ওকে ছেড়ে দেবো, হ্যাঁ 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 ঠিক আছে। এই যে আপাতত একটু ছটফট করছে, যেহেতু একদম কাছাকাছি ছাড়বো আপাতত আর ফুটো করছি না কৌটোতে, দেখা যাচ্ছে কিনা। আপাতত ফুটো করবে না, একদম কাছাকাছি ছেড়ে দেবো, ছাড়বো, কোনো অসুবিধা নেই, একদম নির্বিশ্বাস তো। উল্টে এখানে যে ইঁদুর থাকবে সেইগুলোকে খেয়ে উল্টে চাষিদেরই উপকার করবে, কোনো অসুবিধা নেই, কামড়ানোরও ভয় নেই বিশেষ একটা। ওকে আর পেছনে যাব না, ওকে বিরক্ত করবো না, থাকুক ওখানে ওর মতো করে। আর একটা ফুল দেখাচ্ছি, দেখুন কি সুন্দর প্রকৃতির অসাধারণ সৃষ্টি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা, বাই বাই।